আসসালামু আলাইকুম এসএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, এসএসসি 24 পরীক্ষার রেজাল্ট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব। এই তথ্যগুলো তোমাকে রেজাল্ট পর্যন্ত, রেজাল্ট প্রকাশ পাওয়া অবধি তোমাকে সেভ করবে। মানুষ কিন্তু ভুল থেকেই শিখে, এবং আমরা এ যাবৎকালীন যতগুলো এসএসসি ব্যাচ নিয়ে কাজ করেছি প্রত্যেকটা ব্যাচ থেকে একটু একটু করে শিখেছি, এবং সেইগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। যেমন ধরো কলেজ ভর্তির সময়, কলেজ ভর্তি নিয়ে যেই রকমের ভুলভ্রান্তি তথ্য ছড়ানো হয় সেই বিষয়ে আমি তোমাকে আগেই সাবধান করে দিলাম, তুমি সাবধান হয়ে গেলে। বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক তোমার এখন জিরো নলেজ, প্রাথমিক যে ধারণাটা তোমার দরকার ছিল সেটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম, তোমার ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। এসএসসি 24 পরীক্ষার খাতা কিভাবে দেখা হয়, অ্যাকুরেট তথ্য একটা শিক্ষকের সাথে কথা বলে তার ওপিনিয়নটা কি, মতামতটা কি, সেই মতামতগুলো আমি নিজের ভাষায় তোমাদের কাছে তুলে ধরেছি, তোমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। আজকে কথা বলবো রেজাল্ট নিয়ে, এসএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে। যেহেতু এই মুহূর্তে খাতা দেখার কাজ চলছে, এই মুহূর্তে রেজাল্ট বিষয়ক তোমরা প্রচুর পরিমাণে কন্টেন্ট পাবে, এই জন্য আজকে এই বিষয়ে কথা বলা খুবই জরুরি। প্রথমত এসএসসি 24 পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাবে হচ্ছে 2 মাস পর। এখন যদি তুমি হিসাব করো সেক্ষেত্রে তুমি ধরতে পারবে 1 মাস 20 দিন বা 25 দিন এরকম পরে রেজাল্টটা প্রকাশ পাবে। অর্থাৎ আমাদের আগে খাতা দেখাটা কমপ্লিট হবে, পরবর্তীতে এসএসসি 24 পরীক্ষার রেজাল্টটা প্রকাশ পাবে। তুমি একটু কল্পনা করে দেখো, তোমার যদি এই পরীক্ষার আগে, এসএসসির আগে কোনো পাবলিক পরীক্ষায় যদি তুমি অংশগ্রহণ করে থাকো, তাহলে সেই ফিলিংসটাকে একটু কল্পনা করে দেখো যে যেই দিন রেজাল্ট প্রকাশ পায়। স্কুলে তো তুমি পরীক্ষা দিয়েছো, সামান্য স্কুলের পরীক্ষার কথা বলো, স্কুলের পরীক্ষায় খারাপ করলে আহামরি তেমন কিছু হয় না, কিন্তু যেই দিন রেজাল্ট প্রকাশ পায় সেদিন তোমার মনের অবস্থাটা কেমন হয়, তোমার ফিলিংসটা কেমন হয়, মনের ভিতর কিরকম একটা ভয় কাজ করে। আর এটা তো বোর্ড পরীক্ষা, একটু কল্পনা করে দেখো বোর্ড পরীক্ষার রেজাল্ট যেদিন প্রকাশ পাবে সেই দিন কিরকম ভয় কাজ করবে। অর্থাৎ আমাদের ভয় পাওয়ার কথা 2 মাস পরে গিয়ে, কিন্তু তুমি ভয় পাচ্ছ এখনই। শিক্ষার্থীরা এই 2 মাস সময় ছুটি পেয়েছে, তারা এক্সট্রা কিছু ডেভেলপ করবে, অর্থাৎ এই 2 মাস সময় তোমার পুরোপুরি রেজাল্টের টেনশন বাদ দিয়ে কাজে লাগানোর সময়। কিন্তু তুমি যখনই ইউটিউবে ঢুকছো তখনই কেউ না কেউ তোমাকে ভিডিও দিয়ে বলছে যে এসএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে বড় দুঃসংবাদ, কেউ না কেউ ভিডিও দিয়ে বলছে এসএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে বড় সুখবর দিল অমুক তমুক শিক্ষামন্ত্রী। এবং অনেকে এসএসসি পরীক্ষার খাতা, বোর্ড পরীক্ষার খাতা বলে কিছু খাতা সামনে তুলে ধরছে, যেইগুলো শিক্ষার্থীরা দেখছে এবং প্রচুর পরিমাণে টেনশনে পড়ে যাচ্ছে। আবার অনেকে কি করছে, ফেলের সংখ্যা বোঝাচ্ছে যে এই বছরে এসএসসি 2024 সালে শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে ফেল গেছে, এমসিকিউতে এত পরিমাণে ফেল গেছে, এই তথ্যগুলো তুলে ধরছে এবং এইগুলো তোমরা দেখছো, প্রচুর পরিমাণে টেনশনে পড়ছো। পরবর্তীতে আমার ভিডিওর নিচে এসে কমেন্ট করছো যে ভাইয়া অমুকে একটা ভিডিও দিল এই বছরে নাকি প্রচুর পরিমাণে ফেল যাচ্ছে, কথাটা কি সত্য কিনা, আবার অমুকে একটা ভিডিও দিল যে এই বছরে নাকি প্রচুর পরিমাণে ভালো রেজাল্ট হবে, এই কথাগুলো সত্য কিনা। দেখো একটা কথা মাথায় রাখো, আমার এই একটা কথা বললে তোমাকে আর বেশি কিছু বোঝাতে হবে না। আশা করি রেজাল্টের আগ পর্যন্ত আমার এই কথাটাই তোমাকে পুরো 2 মাস সময় একবারে সেভ করবে। আমাদের খাতা দেখা মাত্র স্টার্ট হয়েছে, মাত্র খাতা দেখা শুরু হয়েছে, এই খাতা দেখা কিন্তু কমপ্লিট হয় না, এবং আমি বলবো খাতা দেখা কোনো শিক্ষক অর্ধেকও কমপ্লিট করে নাই, মাত্র শুরু হয়েছে। যে খাতাগুলো আগে দেখা শুরু হয়েছিল, মানে কি একেবারে প্রথম দিকে, যেমন ধরো বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় পত্র, এগুলো একেবারে প্রথম পর্যায়ে শুরু হয়েছে, এই খাতাগুলো তুমি ধরো ধরতে পারো যে অর্ধেক দেখা কমপ্লিট, শিক্ষকদের অর্ধেক দেখা কমপ্লিট যারা দ্রুত দেখছে তাদের। এবং যে পরীক্ষাগুলো লাস্টের দিকে হয়েছে সেগুলো খাতা দেখা রিসেন্টলি শুরু হয়েছে, অনেকে মনে হয় এখনো শুরুই করে নাই, শুরু করবে বলে ভাবছে। এখন তুমি আমাকে বলো যে এই খাতা দেখা অনেকগুলো শুরু হয়েছে, অনেকগুলো শুরু হয় নাই, এই খাতার রেজাল্ট কিভাবে রেজাল্ট প্রকাশের আগে প্রকাশ পায়? রেজাল্ট প্রকাশের আগে আমার মনে হয় শিক্ষামন্ত্রী স্বয়ং নিজেও জানবে না যে এই বছরে কত শিক্ষার্থী ফেল যাচ্ছে, কত শিক্ষার্থী পাস করছে। তাহলে একজন কন্টেন্ট ক্রিয়েটর তোমাকে কিভাবে তথ্য দিচ্ছে যে এই বছরে প্রচুর পরিমাণে শিক্ষার্থী ফেল যাচ্ছে, প্রচুর পরিমাণে এটা হচ্ছে সেটা হচ্ছে, অর্থাৎ বিনা কারণে কোনো কারণ ছাড়াই শিক্ষার্থীদের মাঝে একটা টেনশন ঢুকিয়ে দিচ্ছে, টেনশন ক্রিয়েট করছে, যেগুলো প্রতি বছরই হয়। আমি শুধু তোমাদেরকে জাস্ট এই তথ্যটা দিয়ে যাচ্ছি, আমি যেমন প্রত্যেকটা বিষয়ে তোমাদেরকে সাবধান করেছি, কলেজ ভর্তি বিষয়ক, বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক, খাতা দেখা বিষয়ক, প্রত্যেকটা বিষয় তুলে ধরেছি, আমি এটা তো তোমাদেরকে সাবধান করতে চাচ্ছি যে রেজাল্ট প্রকাশের আগে, রেজাল্টের দিন আমরা এমনিতে প্রচুর পরিমাণ টেনশনে থাকি, এই এত বড় একটা টেনশনের আগে এক্সট্রা কোনো টেনশন তোমরা নিও না, এক্সট্রা কোনো প্রেশার নিও না। সাধারণত আমাদের আগ্রহ জাগে যে একজন ভিডিও তৈরি করেছে প্রচুর পরিমাণে শিক্ষার্থী ফেল যাচ্ছে, আবার অনেকে একবারে ডিরেক্টলি কন্টেন্ট দিচ্ছে যে এই খাতাগুলো সরাসরি ফেল করেছে, তোমার রোল নাম্বারটা মিলিয়ে নাও যে এই খাতাগুলো তোমার কিনা। পরবর্তীতে আমরা কি করছি, আগ্রহ নিয়ে সেখানে দেখছি, ওইখানে আমার খাতাটাও থাকতে পারে, এরকম তো হতেই পারে, সেই আগ্রহটা প্রকাশ করতে গিয়ে খাতাগুলো দেখছি এবং টেনশনে, প্রচুর পরিমাণে টেনশনে পড়ে যাচ্ছি। একজন তোমাকে ভিডিও তৈরি করে দিচ্ছে যে এসএসসি 24 পরীক্ষার খাতা এভাবে দেখা হচ্ছে। এখন কোনো ক্রমে একটা শিক্ষক যখন খাতা দেখলো, খাতা দেখার সময় বাই চান্স ক্রমে নাম্বার কম দিয়ে ফেলেছে, অনেক নাম্বার কম দিয়েছে, একটা খাতাতে নাম্বার কম দিয়েছে, এই খাতাটা যেই কয় লক্ষ শিক্ষার্থী ভিডিওটা দেখবে প্রত্যেকটা শিক্ষার্থী টেনশন করবে এবং ভাববে তার খাতাগুলো হয়তোবা এরকমভাবে দেখা হচ্ছে। আমার জাস্ট একটাই রিকোয়েস্ট তোমাদেরকে যে পরীক্ষার রেজাল্ট প্রকাশের আগে
এই ধরনের কোনো ভিডিওতে ক্লিকই করবে না। তুমি যদি ভুলক্রমেও এই ধরনের ভিডিও দেখে থাকো, তাহলে এই যে এই দুই মাস সময় শিক্ষা বোর্ড তোমাকে দিয়েছে না একটু ফ্রিলি ঘোরার জন্য, একটু ফ্রিলি আদার্স কিছু করার জন্য, রেজাল্টের আগ মুহূর্তে ইম্পর্টেন্ট যে দুইটা মাস, এই দুইটা মাস সময় তোমার একবার টেনশন করতে করতে শেষ হয়ে যাবে। এই দুই মাসে তুমি এক্সট্রা কোনো কিছু করতে পারবে না। তুমি যখন পরীক্ষা দিয়েছো, পরীক্ষা দিয়ে এসে তুমি টেনশনে আছো যে আমার আমি সেট কোডটা দেই নাই, আমি সেট কোডের জন্য ফেল আসতে পারে, তখন ইউটিউবে এসে ভিডিও দেখছো যে সেট কোডের জন্য হাজার হাজার শিক্ষার্থী ফেল যাচ্ছে, তোমার মনের অবস্থাটা কেমন হবে একটু কল্পনা করে দেখো তো। তুমি পরীক্ষা দিয়ে এসে কল্পনা করছো আমার এমসিকিউ 8টা হয়েছে, 9টা হয়েছে, একটা এমসিকিউর জন্য হয়তো বা আমার ফেল আসবে, এমনিতে টেনশনে আছো। ইউটিউবে এসে ভিডিও দেখছো 9টা এমসিকিউ হওয়ার কারণে হাজার হাজার শিক্ষার্থী ফেল, একটু কল্পনা করে দেখো তোমার মাইন্ডের অবস্থাটা কেমন হবে। প্রতি বছর রেজাল্ট প্রকাশের আগেই শিক্ষার্থীদের মাঝে এই প্রবলেমগুলো দেখা দেয়, এবং আমার মতো আমি নিজেকে বাদ দিচ্ছি না, আমি আমার মতো চেষ্টা করি যতটুকু পারি শিক্ষার্থীদেরকে ভালো আপডেট দেওয়ার জন্য। তারপরে অনেক শিক্ষার্থী আমাকে পছন্দ করে না, আমার আপডেটগুলো তাদের পছন্দ হয় না। আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এই ধরনের সুখবর দুঃসংবাদ দিয়ে শিক্ষার্থীদের মাঝে একটা ভয় ঢুকিয়ে দিচ্ছে। আমি তাদেরকে তো ফার্স্ট আমি তাদেরকে তো বলবোই যে এই কাজগুলো আপাতত রেজাল্টের সময় করুন না, এইগুলো বাদ দেবো, আরও অনেক ভিডিও তৈরি করার ভিডিও আছে, আমি তো কন্টেন্ট রেডি করে শেষ করতে পারি না যে কোন বিষয়ে রেখে কোন বিষয়ে ভিডিও বানাবো, আমি তো শেষই করতে পারি না। কারণ কি, আমি আমার ভিডিওর আইডিয়াগুলো নিই কোথা থেকে জানো? তোমাদের কমেন্ট থেকে। আমার যখন ভিডিও বানানোর কোনো আইডিয়া আসে না, আমি তখন কমেন্টে চলে যাই যে শিক্ষার্থীরা কী কী বিষয়ে কমেন্ট করেছে। এক একজন শিক্ষার্থী এক একটা বিষয়ে প্রশ্ন করেছে, ওই একটা করে প্রশ্ন নিয়ে যদি একটা করে ভিডিও তৈরি করি, আমি প্রতিদিন 100 করে ভিডিও তৈরি করতে পারবো, কিন্তু আমি তো পারি না, সময়ের অভাবে পারি না, এমনিতে রমজান মাস পারি না। এখন আমার কি প্রয়োজন আছে যেই তথ্যগুলো আমি জানি না, আমার কাছে নেই, আমি জানি না 2024 সালের রেজাল্ট কেমন হবে। কারণ কি, খাতা দেখা এখনো শেষ হয়নি, আর খাতা দেখা শেষ হলো যে রেজাল্টটা বোর্ডের কাছে সংরক্ষিত অবস্থায় আছে, সেই রেজাল্টটা রেজাল্ট প্রকাশের আগে স্বয়ং শিক্ষামন্ত্রীও জানবে না যে রেজাল্টটা কেমন হবে। তাহলে আমি কিভাবে জানবো? আমার তো জানার কথা না। তার মানে কি, আমি যে তথ্যগুলো দিচ্ছি তাহলে সবগুলো তথ্য আনুমানিক, ভুল তথ্য দিচ্ছি। আশা করি এই ধরনের ভুল তথ্য কেউ দিব না, এবং শিক্ষার্থীদেরকে বলছি যে রেজাল্ট প্রকাশের সময় আমরা এমনিতেই প্রচুর পরিমাণে টেনশনে থাকি, এই টেনশনের আগে এক্সট্রা কোনো প্রেশার তুমি নিও না। প্রত্যেকটা বিষয়ে তোমাদেরকে আলাদা আলাদা করে সাবধান করছি, রেজাল্ট নিয়ে কেন নয়, রেজাল্ট নিয়ে যে ইস্যুগুলো বর্তমানে ক্রিয়েট হচ্ছে, আমি দেখেছি প্রচুর পরিমাণে কন্টেন্ট তৈরি হচ্ছে এই বিষয়গুলোর উপর যে এত শিক্ষার্থী ফেল গেলো, খাতা বাতিল হচ্ছে, এইটা সেটা, এগুলো এখন দেখার দরকার নাই। এখন তুমি এই ভিডিওগুলো দেখে কি করবে, সর্বোচ্চ কি করতে পারবে? কিছুই করতে পারবে না। তাহলে এগুলো দেখে টেনশনটা নিয়ে আর কি দরকার আছে? রেজাল্ট প্রকাশ পাক, রেজাল্ট দেখা যাক আগে রেজাল্টটা কি হয়, পরবর্তীতে যা করণীয় সেটা তো আমি তোমাদেরকে বলে দিব যে এখন এটা এটা করো। এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না, আশা করি যেইটুকু তথ্য তোমাদেরকে দিতে পেরেছি এইটুকুই এনাফ তোমাদেরকে বোঝার জন্য, কারণ তোমরা একটা SSC লেভেলের পরীক্ষার্থী, তোমাদেরকে এর থেকে বেটার ভাবে বোঝানোর মতো আর কিছু নাই। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা।